উনি প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ দেখছেন। হ্যাঁ, ইউনিভার্সের উনি ইমরান খান হবেন। এক নায়িকা গায়িকা যাদের 14 গোষ্ঠীতে কোনোদিন কোনো রাজনীতি ছিল না, কিন্তু তারা এখন এমপি হবে। সাকিব আল হাসানের নামটা আমি নিতেই চাই। হ্যাঁ, ভদ্রলোক সারা জীবন ক্রিকেটের জুয়া, অমুক জুয়া, তমুক জুয়া, বোনের জুয়া, এই জুয়া, সেই জুয়া, নানান কিছু খেলা টেলা। উনি ভাবলেন, আরে টাকা তো কম হয় নাই, 150-200 কোটি টাকা হয়ে গেছে, ইফ নট মোর। ভাত খাই প্রধানমন্ত্রীর বাসায়, ইলিশ পোলাও রান্না হলে প্রধানমন্ত্রী আলাদা প্যাকেটে করে আমার বাচ্চাদের জন্য পাঠায় দেয়, খেলাধুলা করে বা বাচ্চাদের সাথে। তো আমি এমপি হব না? তো তুমি সারা জীবন রাজনীতি করছো, ঘোড়ার ডিম এলাকায় কাজ করছো, তুমি এমপি হবা না? সে বাগুড়ার থেকে এমপি হবে। এমপি হওয়া, নমিনেশন নেওয়ার 2 মিনিট আগেও সে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ছিল না। তার আগে নাকি উনি গেছিলেন অন্য একটি দলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, কেন সেটার রিপোর্টও খুব চমৎকার আজকে সময়ের আলোতে এসছে। উনি প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ দেখছেন। হ্যাঁ, ইউনিভার্সের উনি ইমরান খান হবেন। ইমরান খান যেমন ক্রিকেটের মাঠ থেকে প্রধানমন্ত্রী পদে গেছেন, উনি ক্রিকেট খেলায় ইমরান খানের নখের যোগ্য হোক বা না হোক, পলিটিক্যালি ওনার অ্যাম্বিশনটা অদ্দূর। তো রাজনীতিকে আপনি আসলে ওই জায়গায় নিয়ে আসছেন। আমি আরও কিছু নাম বলতে চাই, আমি আসলে নাম বলবো না এই কারণে যে খুবই ব্যক্তিগত আক্রমণ হয়ে যায়, কিন্তু আমি অনেক নায়িকা গায়িকা মডেল অনেকের নাম বলতে পারি, মানে যাদের 14 গোষ্ঠীতে কোনোদিন কোনো রাজনীতি ছিল না, কিন্তু তারা এখন এমপি হবে। মানে ডাইরেক্ট লাইন, বুঝছেন, রাজনীতি করে মাঠে থেকে অ্যাটলিস্ট ইন্টেলেকচুয়াল পলিটিক্স যেটা বলে সেইটা করে, নট অ্যাট অল, ওদের হচ্ছে ডাইরেক্ট আমি মঞ্চ থেকে বা সিনেমা থেকে আমি এমপি হব, আমি খেলার থেকে এমপি হব। সব কিছু না, এত খেলাধুলা হয়ে গেছে, রাজনীতি বলেন, ক্ষমতা বলেন, সবাই মনে করে তুমি যদি বিনা ভোটে যেতে পারো, ওয়াই নট মি? তুমি যদি রাতের ভোটে যেতে পারো, আমি কি দোষ করলাম? এই যে কেকের ভাগাভাগিটা, ওই বিভৎস ভিডিওটা, সংসদের আসনগুলো এখন ওই অবস্থায়। আপনারা দেখেছেন যে ইউনিয়ন পর্যায়ের নির্বাচনেও আমরা দেখেছি যে নৌকায় ভোট না দিলে এলাকায় থাকতে পারবে না, নৌকায় ভোট না দিলে কবর দিতে পারবে না, নৌকায় ভোট না দিলে AK-47 নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। হেন কোনো থ্রেট নাই, হেন কোনো ভয় নাই, যেটা দেখানো হয় না। 7 তারিখে যে তামাশাটা হলো, ওইটাকে যদি আপনি নির্বাচন বলেন ভাই, তাহলে তো আর কিছু বলার থাকে না। মানে আপনি দিলেন মিষ্টি, কিন্তু বলতেছেন চটপটিটা খান, তো হইল না ভাই, যা দেন তাই বলেন। 7 তারিখ মানে মানে বলছে মানে যা না, যেটা এক্সিস্ট করেন আপনি সেইটার সেইটা বলতেছেন, তো হবে না ভাই। এখানে আজকে জর্জ ভাই আছেন, হ্যাঁ, ওনার এলাকায়, আমি ওনারে দিয়েই বলি, ওনার এলাকায় ওনার জেলার সভাপতি, ইফ আই এম নট রং, আমি ইফ আই এম আমি যদি ভুল হই প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, ওখানে জেলার সভাপতি একজন আওয়ামী লীগের নেতাকে আটকে রেখে নির্যাতন করে তার ছাল চামড়া এক করে ফেলছে। তার একটা বড় অপরাধ ছিল, তিনি জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে যিনি প্রার্থী ছিলেন, এবং ইনসিডেন্টালি বা অ্যাক্সিডেন্টালি উনি আজকে আমাদের সঙ্গে টকশোতে আছেন, ওনার পক্ষে কাজ করেছে। মানে বিষয়টা কি, একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, ফেসবুকে আমরা দেখেছিলাম, একটা কেক, তাদের কোনো একটা প্রোগ্রামে, প্রান্তিক পর্যায়ের একটা প্রোগ্রামে একটা কেক এসেছিল, এবং সেই কেকটা কাটার পরে যখন অতিথিরা চলে যান, ওটার উপর কীভাবে ঝাঁপিয়ে পড়া হয়েছে এটার একটা চিত্র, ভিডিও চিত্র খুব ভাইরাল হয়েছিল। মহিলা পুরুষ নারী নির্বিশেষে, শিশু কিচ্ছু বাদ নাই, শিশু লীগ থেকে বৃদ্ধ লীগ পর্যন্ত সবাই ঝাঁপায় পড়ছে, বুঝছেন। তো ওনাদের না নির্বাচনটা এরকম হয়ে গেছে, 14-তে দেখছে আরে কি মজা, একটা ভোটও লাগে নাই, সরকার করে ফেলা গেছে, 18-এ দেখছে আর হ্যাঁ আরো মজা, তাহাজ্জুদের সময় সব কাণ্ড শেষ, 24-এ দেখছে ওরে বাপরে এর চেয়ে মজা আর হয় না, আমরা মামুরা, আমি আর দামি,